এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিওয়াল শান্তা আমার পক্ষ থেকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আপনাদের সকলকে আমি একজন নতুন ইউটিউবার হিসাবে নতুন একটি কেকের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো চলুন দেখিনি কী কী লাগছে এই কেকটি তৈরি করার জন্য আর বন্ধুরা এই কেকটি দেখতে যতটা সুন্দর এবং আকর্ষণীয় খেতে তার চেয়েও অনেক বেশি এবং মজাদার আশা করি ছোট বড় সকলে আপনাদের খুব পছন্দ হবে এই কেকটি আমি এখানে কাচের একটি বাটি নিয়েছি স্বচ্ছ তারপর গলানো বাটার নিয়েছি হাফ কাপ তারপর নিয়ে নিচ্ছি গুঁড়া চিনি হাফ কাপ তারপর একটি ইলেকট্রিক ভিটার নিয়ে আমি এটি ভালো করে বিট করে নিচ্ছি তো চারপাশটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি একটি স্পেচুলা দিয়ে এরপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি কেক ইনপ্রুপা হাফচা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফচা চামচ তারপর দিয়ে দিচ্ছি হাসি সিরাপ হাফ কাপ তারপর দিয়ে দিচ্ছি কফি হাফ চা চামচ তারপর দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভার হাফ চা চামচ তো সবগুলো এখন আমি ভালো করে বিট করে নিব তারপর আমি রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়েছি দুইটি একটি দিয়েছি প্রথম তারপর একটুখানি বিট করে নিব তারপর আবার আমি আরেকটি দিয়ে দিচ্ছি আমি দিয়ে তারপর আবার এগুলো বিট করে নিব চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত আমি বিট করে নিয়েছি এরপর উপর একটি চালনি নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ তো সবগুলো আমি চেলে নিচ্ছি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো তারপর আবার আমি দু এক মিনিট পর্যন্ত বিট করে নিব এটা বেশিক্ষণ বিট করা যাবে না তারপর হাত দিয়ে আমি একটা স্পিচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঠিক এরকম একটা কনসিস্টেন্সি আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মিমি চকলেট দুই প্যাকেট আর এই চকলেটটা গোলে কালারটা খুব সুন্দর আসবে কেকের ভিতর খেতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর আমি একটা কেক প্যান নিয়েছি আর কেক প্যানের ভিতর দিয়ে দিচ্ছি আমি বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি আর বেকিং পেপার না থাকলে আপনারা বাটার ব্রাশ করে নিতে পারবেন তো মিশ্রণটা কেকের মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি তারপর সেট করে নিচ্ছি তারপর ওভেনে আমি ব্যাক করব একশো ষাট ডিগ্রিতে চল্লিশ মিনিটের জন্য নিচের সেলফে তো হয়ে গিয়েছে আমি কেকটা নামিয়ে নিয়ে এসেছি এখন আমি বেকিং পেপারটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিমি চকলেটগুলো গলে গিয়েছে আর কেকটা একেবারে সফট হয়েছে খুব সুন্দর হয়েছে তা আমি উপরটা ভালো করে সমানভাবে কেটে নিচ্ছি তারপর এটা আমি তিনটা স্টেপে ভাগ করে নিব দেখতে পাচ্ছেন আমি এটা কেটে নিচ্ছি আর আমি যে তারটা দিয়ে কেটে নিচ্ছি এরকম তারের একটি সুতা আপনারা যে কোনো শপে বা নিউ মার্কেটে পাবেন সেখান থেকে নিয়ে আসতে পারবেন একটু খোঁজ করলে আপনারা নিউ মার্কেটে পেয়ে যাবেন এই সুতাটা তারপর দেখতে পাচ্ছেন মিমি চকলেটগুলো কি সুন্দর হয়েছে তো হয়ে গিয়েছে আমার তিনটা এরপর আমি নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম আর হুইপ ক্রিমটা আমি ভালো করে বিট করে নিব আর এটার কোনো পরিমাণ নেই আপনারা যে পর্যন্ত লেয়ার করবেন সেরকম নিতে পারেন তারপর আমার হুইপ ক্রিমটা হয়ে গিয়েছে এখন আমি কেকটা নিয়ে নিচ্ছি কেকটা নিয়ে আমি এখন এখানে সিরাপ দিয়ে দিচ্ছি আর সিরাপটা কিভাবে করতে হয় সেটা আমি বলে দিচ্ছি পানি নিয়েছি হাফ চা চামচ আর চিনি নিয়েছি হাফ চা চামচ গুলিয়ে তারপরে ফ্লেভার নিয়েছি হাফ চা চামচ সবগুলো একসঙ্গে গুলিয়ে আমি সিরাপটা করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম হুইপ ক্রিমটা দিয়ে উপরটা আমি কভার করে নিয়েছি তারপর দ্বিতীয় পার্টটা আবার বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে তারপর আবার আমি সেই চিনি সিরাপটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আবার আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটাও আমি ভালো করে বসিয়ে নিব। একটি নাইফ দিয়ে ঠিক এভাবে ভালো করে বসিয়ে নিচ্ছি এরপর আবার দিয়ে দিচ্ছি আমি তৃতীয়টা ওই যে আমি বললাম না আমি এটা তিনটা পিস করে নিয়েছি তো একইভাবে সবগুলো আমি একভাবে বসিয়ে নিয়েছি তো এটা আমি এখন রেখে দিচ্ছি এখন আবার আমি হুইপ ক্রিম নিয়েছি হাফ কাপ তারপর আমি মুস পাউডার নিয়েছি আর এই মুস পাউডারটি আপনারা যে কোনো শপে পাবেন বন্ধুরা আমি এখানে তিন টেবিল চামচ মুস পাউডার নিয়েছি সেটা নিয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো হয়ে গিয়েছে ব্লেন্ড করা দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর আছে আর এই হুইপ ক্রিমের ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে তারপর উপরে এখন আমি মুস পাউডার আর হুইস হুইপ ক্রিম দিয়ে যেটা বানিয়েছি সেটা দিয়ে এখন উপরটা আমি কভার করে নিচ্ছি ঠিক ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে ভালো করে কভার করে নিতে হবে এখন আইটেম আমি ফ্রিজে রেখে দিব দশ মিনিট পর্যন্ত সেট হওয়ার জন্য তো দশ মিনিট পর আমি নামিয়ে নিয়ে এসেছি এরপর আমি ভারী করে ভালো মতো এটা ভালো করে কভার করে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ওয়েফার নিয়েছি এক প্যাকেট আর ওয়েফারটা ঠিক এভাবে আমি ছোট ছোট পিস করে নিয়েছি এখন এটা দিয়ে চতুর্পাশটা আমি আমার ইচ্ছে মতো ডেকোরেশন করে নিব কেকটা বন্ধুরা নিজেরা নিজেদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন তো সবগুলো একইভাবে আমি বসিয়ে নিয়েছি ওয়েফার তারপর এখানে আমি চকলেট উপরে দিয়ে দিব গ্রেট করে তো আমি একটা গ্রেটার নিয়েছি তারপর আমি চকলেটটা ভালো করে গ্রেট করে নিচ্ছি আর বন্ধুরা এই নতুন বৎসরে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন আমি এখানে হাসি সিরাপ দিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে দিয়ে প্রত্যেকটা মাথায় আমি এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি সেট করে নিচ্ছি খুব সুন্দর করে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আমি একটি নাইফ দিয়ে মাঝখান দিয়ে একটু হালকা করে কেটে নিয়েছি নিয়ে আমি একটি চকলেট দিয়ে দিচ্ছি এখন কি করব চকলেটের মাথায় আমি গলানো চকলেট দিয়ে দিচ্ছি কিছুটা আর এটা দেখেও খুব লোভ লাগছে জিবেতে জল এসে যায় খাওয়ার জন্য একটু অপেক্ষা করেন বারোটা বাঁচতেছে বারোটা বাঁচার সাথে সাথে আমি কেটে ফেলবো কেকটা তো আমি গরি কাটাগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ও দেখতে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন নতুন বৎসরের শুরুতে আমি যেন ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে দিতে পারি এ পর্যন্তই আল্লাহ হাফেজ